কাপাসিয়ায় প্রচন্ড বৃষ্টির কারণে কাঁচা ঘর ধসে পড়ে। রিপোর্টটি করেছেন বিডিএস স্টার টিভি প্রতিনিধি আকরাম হোসেন রিপন। সাথে আছি আমি হ্যাপি নুসরাত। কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ড রাউতকোনার মেম্বার জনাব মোহাম্মদ জামাল উদ্দিন প্রধানের বসত বাড়ির থাকার কাঁচা ঘর আজ মঙ্গলবার বিকেলে প্রচণ্ড বৃষ্টির কারণে ধসে পড়ে। মালামালের ব্যাপক ক্ষতি হয়, কিন্তু কেউ আঘাতপ্রাপ্ত হননি। স্থানীয় সংসদ সদস্য বঙ্গদাস কন্যা সিমিন হোসেন রিমি খবরটি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য কাপাসিয়ার ইউএনও মোসাম্মদ ইসমতারা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাকাউত হোসেন প্রধানকে নির্দেশ প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে ইউএনও মোসাম্মদ ইসমতারা, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাকাউত হোসেন প্রধান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আলী বধুসার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন।